গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে ব্লগটা আমরা খেতে খেতে শুরু করেছি, কারণ আজকে আর কি দোকান থেকে বিকাশ লুচি এনেছে, লুচি না এটা কি বলে নানপুরি। আর আজকে হলো আর মা বাবা মানে এখন পুরি পৌঁছায়নি, আমাকে ফোন করেছিল সকালে, কিন্তু পৌঁছাবে আর কি, পৌঁছালে ফোন করে দেবে। আমার আজকে বিকাশ এনেছে মাংস, আজকে আমরা মাংস খাবো। তো সকালে হচ্ছে একটু মানে ব্রেকফাস্টটা ওই একটা দোকানের পুরি আছে আমার খুব ভালো লাগে, তো সেই দোকানের পুরিটা এনেছে, তো সেটা খাচ্ছি। আর একটু পরে আমরা যাব কুমড়ো ফুল তুলতে, তাই না? প্রচুর কুমড়ো ফুল হয়েছে, তবে তুলে নিয়ে আসবো। তো চলো এখন খেয়ে নিই তরকারিটা, হেভি টেস্টি, দারুণ টেস্টি তরকারি। দেখো তরকারিটা দেখা যাচ্ছে, মটর দিয়ে দারুণ টেস্টি তরকারিটা, মানে তরকারিটার জন্যই আমাদের এই লুচিটা খাওয়া। আর দেখো এদিকে মাংসের প্রস্তুতি চলছিল, আমি লুচি আনতে গেছিলাম আর মাংস আনতে গেছিলাম, তখন রসুন ফসুন কেটে রেডি করে রেখেছে, গৃহিণী হয়ে গেছে, তাই তো? আস্তে আস্তে মানে বুঝতে পারছে যে কী কী করতে হবে, আগে কী কী করে রাখলে আমাদের সময় সাশ্রয় হবে, তাই না? জিভ প্রাণে আঙুল চেটে চেটে খাচ্ছে, খুব টেস্টি। তোমার জন্যই আনলাম, আমি যদিও নানপুরি ততটা ভালো খাই না, আমি পরোটার ফ্যান, তবু আবার দুটো দোকান থেকে যাব, দুটো বাটি নিয়ে গেছিলাম। এই দেখো আনলাম একটা জায়গায় একই তরকারি, তো চলো খেয়ে নিই। জুতো পড়ছে বিকাশ, যাও এখান থেকে নোংরা ফেলে। উঠে পড়ে যাবে ধূপ করে, সরো তুমি সরো। এখন দিয়ে আসা যায় বড় দিন কেমন জন্ম আমি ধরছি, পা দাও কিচ্ছু নেই। অনেক কটা লেডিবাগ, লেডিবাগ মানে সেই লেডিবাগ বলে এই পোকাগুলোকে, কি কিউট। ফুলে আছে, পারবো উঠতে? ওরে সর্বনাশ, তুমি তো অ্যাভেঞ্জার হয়ে গেলে, ধরো এটা আমি মাটি দিয়ে যাই। অনেকগুলো ফুল হয়েছে, তাই না? হ্যাঁ, পিঁপড়ে কেন গো ফুলে? ফুলে পিঁপড়ে থাকে, ওটা জলের ভিতর চুবালেই চলে যাবে। এত পিঁপড়ে হয়েছে, তা বোটা না কেটে দিলে পিঁপড়ে আরো জাকিয়ে মানে সরবে না, তাই তো বোটাগুলো গোল গোল করে কেটে দিচ্ছি। সুন্দর লাগছে না বোটা, এই জিনিসটা ফেলে দিতে হবে। এবার এখান থেকে সব পিঁপড়ে সরে যাবে, বোটার জন্যই আছে বলে পিঁপড়েগুলো। হ্যাঁ, বোটার জন্যই আছে, বিকাশকে একটা ঘাড়ে কামড় দিয়েছে। এবার এটা একটু থাক এখানে, সব পিঁপড়ে চলে গেলে তখন ধুয়ে রান্না করবো। দারুণ লাগছে কুমড়ো ফুলগুলোকে, রানি মানে বোটাগুলো কেটে দিল, তারপরেও পিঁপড়ের হাত থেকে রেহাই পাওয়া যাচ্ছে না, মানে তখন কালো পিঁপড়ে ছিল, এখন দেখো পুরো লাল পিঁপড়ে এগুলোকে ছেবে ধরেছে পুরো। রানী আবার এগুলোকে ঝেড়ে পুছে জল মনে জলের মধ্যে রাখবে বলে নিয়ে আসলো, তো চলো জলের মধ্যে রেখে দিই আমি এক এক করে। তো ফাইনালি বাজার থেকে নিয়ে আসা হয়ে গেছে চিকেন, বাবা অনেকটা চিকেন হয়েছে, কিন্তু চিকেনের দাম তো প্রচুর বেড়ে গেছে, এখন 240 চলছে, মাঝে 260-270 পর্যন্ত চলে গেছিল, 80-90, তাই না? তো দেখো একদম চিকেন রেডি, ওয়াও। তো ফ্রেন্ডস দারুণ একটা স্মেল বেরিয়েছে চিকেন চিকেন, কি করছো? এই তো কষাচ্ছি গো, ওয়াও দেখি দেখি, ও কতদিন যে চিকেন খাওয়া হয় না, তাই না? অ্যাকচুয়ালি ঠাকুমা মারা গেল বলতে নেই, দুঃখের বিষয়, 13 দিন আমাদের তো নিরামিষ ছিল, তরকারিটা তেল হলুদ ছাড়া, তারপরে মাছ খাওয়া হয়েছে কিন্তু চিকেন খাওয়া হয়নি।
তো রানী কষাচ্ছে পরিমাণে এই জন্য একটু বেশি এনেছি, দারুণ লাগছে। কষা কষা হবে নাকি, খাবার নাকি দেব? ঠিক আছে দেখছি, মন তো চাই একটু কষুক, মানে এখনই তো দিলাম, আর একটু কষানোর পর তারপরে দেব। চলো মাংসটা রেডি হোক। তো ফ্রেন্ডস, এতদিন পরে চিকেন হচ্ছে, আর কষা হবে না, হতেই পারে না। তো রানী নিয়ে আসলো, দেখাও নিজের মুখটা একটু দেখাও। আমি বেশি দেখাচ্ছি, দেখছি দেখছি, দারুণ লাগছে। তো হই গাইস, এখন বাজে হচ্ছে দুপুর 1:25। তো রানী দেখো এদিকে চিকেনগুলো বাড়ছে, বাবার জন্য চিকেন নিয়ে যাব, আর আমরা এখন খেতে বসবো। আমাদের সব কিছু রেডি, জাস্ট সকালবেলা খাইনি, খেয়েছি শুধুমাত্র মানে মাংস দিয়ে। তোমার বাবাকে খাবে তো? হ্যাঁ দাও কপ। হ্যাঁ ঠিক আছে দাও। ওয়াও, তো চলো আমরা এখন লাঞ্চ করে নেব, আর বাবার জন্য একটু খাবার দিয়ে আসবো। আজকে যে আইটেমগুলো হচ্ছে, চিকেন তো তোমরা দেখতেই পাচ্ছ, রানী দারুণ চিকেন রান্না করে। আর এদিকে ডাল হয়েছে, ডালটা কি ডাল বলো দেখি, কলাই ডাল, ঠিক আছে, মাস কলাই বলে, অনেকে বিউলির ডালও বলে। আছে আলু ভাজা, আলু ভাজা, আর কালকের 1 পিস মাছ ভাজা রয়েছে, ছিল রানী যদি খায় তো ভালো, আর রাইস। এই হচ্ছে আমাদের। চলো, রানী বলছে আমার ভাত বাড়ুনি, তুমি ভাত পেরে নিয়েছো। আচ্ছা আমি ভাত বেড়ে সঙ্গে ভিডিও শুরু করলাম কি করে, দুটো বাড়ি তাই না? চলো আবার নেব, অসুবিধা নেই। চলো তো গাইস, বিকাশ এখন বাবাকে দিতে যাচ্ছে খাবার দুপুরের। কি চা করে নিয়ে চলে আসলে? ওয়াও, কালকে দুধ চা ছিল, আজকে রচা করেছে, মাংস করা হয়েছে তো, দুধ চা খেলে অম্বল হতে পারে, তাই আজকে রচা। ওয়াইন কালার হয়ে গেছে তাই না? এই মাত্র বিকাশ বাজার থেকে রুমালি রুটি এনেছে, এখন আমরা খাবো। ভাতও আছে আর চিকেন তো আছেই, তো সেটা আজকে খাবো তাই না? হয় দেখো কি বলছে, বলছে টেস্টি টেস্টি রুমালি রুটির সঙ্গে চিকেন খুব ভালো লাগে, আসলেই ভালো লাগে। তো চলো এখন ই করি একটু, মানে খাবার দাবারগুলো বাড়িয়ে রাতের খাবার খেয়ে নেবো। আর আমরা একটু খুবই মানে সকাল সকাল আর কি খাবার খাই, তবু আজকে 8:00। হ্যাঁ আমরা মানে বেশিরভাগ দিনই 8:00 থেকে 8:30, মোস্টলি প্রবাবলি মানে খুব দেরি হলে 9:00, এর মধ্যে খাবার খেয়ে নিই, খুব একটা দেরি করি না। আর কি বলবো, মানে এখন তো রুটি খাচ্ছি, আজকে সকালবেলা কুমড়ো ফুল তোলা হয়েছিল, সেগুলো করাই হয়নি, ভাবছি কালকে করব। সারাদিনের ব্লগে এক মানে ভাজলামই না বলো। একটা একটা করে নিবে, হ্যাঁ তাহলে গরম থাকবে রুটি। নাও খাও। চলো খাওয়া শুরু করি। মাংসের আলু দিয়ে একটু ঝোল দিয়ে দারুন, একটা খেলেই তো পেট ভরে যাবে, তিনটে করে নিস। এই কিছুক্ষণ আগে মাকে ফোন করলাম আর কি, মা বাবা এখন মানে হোটেলে পৌঁছেছে, কালকের থেকে সারাদিন আজকে বাসে, বাসে বলাটা ভুল হবে, মানে কালকে তো গেছে, আজকে সকালে পুরীতে পৌঁছেছে, এবং পুরীতে হলো সাইট সিনসগুলো যেগুলো ধরো নন্দনকানন, তারপরে উদয়গিরি খণ্ডগিরি এগুলো ঘুরেছে। ঘোরা হওয়ার পর মানে এই জাস্ট কিছুক্ষণ আগে হোটেলে মানে কি র্যান্ড করলো আর কি, ফ্রেশ ট্রেশ হলো। এখন মা বলছে সারাদিন যা গরম ছিল, এ সারাদিন পর মনে হচ্ছে আমি মানে হ্যাভেনে শুয়ে রয়েছি। তো অনেকক্ষণ প্রায় 1 ঘন্টা মতো কথাই বললাম শুধু ফোনে, আর এখন বিকাশ চলে এসছে মানে বাবাকে রুটিটা দিয়ে ওই বাড়িতে। তো দুই বাড়ি সামলাতে হচ্ছে আর কি, এই বাড়িতে আমি রয়েছি, আর খাবার টাবার একটু ওই বাড়িতে দিয়ে আসা হচ্ছে মানে আমার শ্বশুর বাড়িতে শ্বশুরকে। তো এখন বিকাশ চলে এসছে, গাড়ি নিয়ে গেছিল, গাড়িটা তুলছে। সেটা বোঝাই যায় না, আমার জন্য বিস্কুট এনেছে, এই বিস্কুট নিয়া
কি বলো? বিটানয়া, বিটানয়া, বিটানয়া বিস্কুট, বিটানিয়া বিস্কুট। বিকাশ আগে বলতো বিটানয়া বিস্কুট, বিটানিয়া বিস্কুট। বগল দেখাচ্ছে অসভ্য লোক। আমি ঢাকছি, আমি খাবো এটা। তো গাইস, বিস্কুট খেতে খেতে আজকের ব্লগটা শেষ করি। ব্লগে কিছু ভালো লেগে থাকলে অবশ্যই ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে পরের একটা নতুন ভিডিওতে। টিল দেন, বাই, টেক কেয়ার, গুড নাইট।